প্রায় 60 বছর ধরে এই রানীগঞ্জ শহরে কেজি লেনে। দেখলেন বন্ধুরা মায়ের ফুল কিরকম ভাবে পড়ে গেল, সাক্ষাৎ যেন গৌতমের সাথে চ্যানেলে মা দর্শন দিলেন। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে মা দুর্গার 108 অবতারের এক অন্যতম অবতার হলেন মা সংকট নাশিনী। তো মা সংকট নাশিনীর আরেক নাম হলো মা বিপদ তারিণী। তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রতি বছরে আষাঢ় মাসে ঠিক রথযাত্রা এবং উল্টো রথের ঠিক মাঝে যে মঙ্গলবার ও শনিবার এই পুজো ব্রত হয়, পালন করা হয়, এই বিপত্তারিণী ব্রত পালন করা হয় আপনারা সবাই জানেন। তো বন্ধুরা এই বিপদ থেকে, সকল বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনি হলেন মা বিপত্তারিণী। তো এই মা বিপত্তারিণীর ব্রত এখানে সদবা বিবাহিত মহিলারা হিন্দু ধর্মে করে আসছেন বহু বছর থেকে। সেক্ষেত্রে রানীগঞ্জ কিন্তু ব্যতিক্রম নয়। রানীগঞ্জের কলেজ পাড়ার কেজি লেনে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আমরা এখন রয়েছি এই দেখতেই পাচ্ছেন এই ব্যানার্জি পরিবারের এই বাড়ির সামনে। স্বর্গীয় ভক্তিপদ ব্যানার্জি যখন অসুস্থ ছিলেন তখন তার সহধর্মিনী, মানে এখনকার যিনি ব্যানার্জি ফুলুরের যিনি মালিক রয়েছেন মধুসূদন ব্যানার্জি, তার মা বিপত্তারিণীকে ডাকেন এবং সংকল্প করেন, মনস্কামনা করেন যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। এবং মা বিপত্তারিণীর আশীর্বাদে তিনি কিন্তু সুস্থ হয়ে ওঠেন। এবার তারপর থেকেই কিন্তু মধুসূদনবাবুর মা শপথ নেন যে মায়ের কাছে মাত্র 21 টাকায়, যেখানে সব মন্দিরে 101 কিংবা 150 টাকা এবং তার বেশিও এই পুজোর থালা দেওয়া হয়, কিন্তু এই ভক্তিপদ ব্যানার্জি, স্বর্গীয় ভক্তিপদ ব্যানার্জি এবং এখন যিনি রয়েছেন মধুসূদন ব্যানার্জি এবং তার সুপুত্র এখন এই পুজো করে আসছেন। এই যে দেখছেন এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই সকাল থেকে প্রচুর ভক্তের সমাগম, প্রচুর সধবা বিবাহিত মহিলারা কিন্তু এখানে ভোর 5টা থেকে 4টা থেকে তারা লাইন দিয়ে চলেছেন। এবং শুধু রানীগঞ্জ নয়, রানীগঞ্জের আশেপাশে জামুরিয়া থেকে দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মানুষজন আসেন, রানীগঞ্জ তো রয়েছেই। তো বন্ধুরা আমরা আর একটু ডিটেলে যাব, এই যে এত মানুষের ভক্তি, এত মানুষের যে বিশ্বাস নিয়ে এই ব্যানার্জি বাড়িতে কেন আসেন তার ইতিহাস আজকে আপনাদের জানাবো। তো আমার সঙ্গে এখানে রয়েছেন ব্যানার্জি ফ্লুটের যিনি কর্ণধার মধুসূদন ব্যানার্জি। আমরা ব্যানার্জিবাবুর সঙ্গে কথা বলবো, যার বাবার অসুস্থতার জন্য এই পুজো শুরু এবং 21 টাকায় থালা এখনও কিন্তু এই বাজারে। 21 টাকায় থালা মানে কি থালা, কি 21 টাকায় কি কি প্রসাদ পাওয়া যাচ্ছে আমরা সব কিছু জেনে নেব। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম, প্রচুর লাইন পড়ছে সে সকাল থেকে। একটুখানি আমরা কথা বলবো, আপনি কোথা থেকে আসছেন? রানীগঞ্জ থেকে, এই বর্ধাই থেকে। আচ্ছা, আপনি কত বছর ধরে এই বাড়িতে আসছেন? ভয়ে গেছে 10-12 বছর। 10-12 বছর। বন্ধুরা বিভিন্ন কালীবাড়ি, দুর্গা মন্দিরে কিন্তু এই পুজো হয়ে থাকে, কিন্তু এই ব্যানার্জি বাড়িতে কেন আপনি আসছেন? এখানে ভালো লাগে। আচ্ছা, এখানে একটু মানে 21 টাকা নেয় আর সব কিছু ফল দেয়, ওই জন্য এখানে যাওয়া যায়। এমনি আলাদা একটা ভগবানের প্রতি বিশ্বাস এবং মা আছেন সত্যিকারে? অনেক বছর। আপনি কেন আসেন এত মন্দির ছেড়ে দিয়ে? আমি ব্যানার্জি বাড়িতে কেন পুজো? আমার এখানে বরাবর দিই। আচ্ছা, এখানে আমরা পুজো খুব ভালোবাসি। আচ্ছা, তার জন্য এসে। আচ্ছা, তো এখানে বিভিন্ন যারা ভক্তরা রয়েছেন তাদের ভালো লাগা থেকে, একটা মনের বিশ্বাস থাকে, তো এখানে আসেন। আপনার নাম কি? রিঙ্কু। আচ্ছা, আপনি কত বছর ধরে আসছেন? আমরা 10 বছর ধরে এখানে করছি। মায়ের অনেক বিশ্বাস আমাদের প্রতি, মা জাগ্রত, মা মায়ের মনোকামনা আমাদের অনেক পূরণ হয়েছে। পূরণ হয়েছে তাহলে এমন ভক্তকে পেয়েছি যে মনস্কামনা পূরণ হয়েছে এবং তিনি বলছেন খুব জাগ্রত মা, এবং সত্যিকারের জাগ্রত। কারণ আমরা আরো অনেক কথা বলবো, মায়ের দর্শন করাবো। আমি এখানকারই মেয়ে। আপনি এখানে কত বছর ধরে আসছেন? আমি এখানে ছোটবেলা থেকে আসছি। মানে কি জানে আসেন, মানে সবাই তো মন্দিরে বেশি ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু এখানে রানীগঞ্জে ব্যানার্জি বাড়িতে কিন্তু একটা আলাদা, এই যে এত মানুষের লাইন। এবার আপনিও লাইন দিয়ে ব্যানার্জি বাড়ি থেকে আমাদের পুরনো রিলেশন আছে, সেই জন্য আমরা ছোটবেলা থেকে এখানে আসি।
বন্ধুরা যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু সবাই প্রায় 10 বছরের উপরে, মানে যারা আসছেন প্রায় 10-12, কেউ 15, কেউ 20 বছর, আর পুজো হয়ে আসছে প্রায় 60 বছর ধরে। তো বন্ধুরা চলুন আরও আমরা ইতিহাস জানার চেষ্টা করবো সাথে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিড় ঠেলে কিন্তু আমাকে বাড়ির ভেতর ঢুকতে হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এই ভিড়, তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। এই যে দেখছেন এখানে বিভিন্ন ফল, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, এই যে সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছেন, আনারসের এখানে আনা হয়েছে, কাঁঠাল, বড় বড় কাঁঠাল এখানে পিস কাটা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, লুচি হচ্ছে, মধুসূদন দা কিন্তু প্রায় 1 কুইন্টাল আটা এনেছেন, এখানে আম রয়েছে দেখতেই পাচ্ছেন, 42টা কাঁঠাল, আনারস, লুচি, 1 কুইন্টাল আটার লুচি, এবং তার সাথে সুজি, প্রায় সুজি কত কেজি এনেছেন? সুজি 20 কেজি, 20 কেজি, হ্যাঁ, আটা আটা, হ্যাঁ। আরও আমরা গভীরে যাব, এই যে দেখাচ্ছি আপনাদের প্রসাদ তৈরি হচ্ছে এখানে, আনারস থেকে আরম্ভ করে 13 রকম আমাদের এই বিপত্তারিণী পুজো, কিন্তু 13 রকম আপনারা সবাই জানেন যে 13 রকম জিনিস দিয়ে কিন্তু সব কিছু পুজো করা হয়, 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম ফুল, তো সেই সব কিছু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়েছে, এবং আপনাদের আরেকবার ভিড়টা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এরপর কিন্তু আমরা গর্ভগৃহে প্রবেশ করব। বন্ধুরা এই যে প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, কুপন এখানে কুপন দেওয়া হয়েছে, কুপনটা একটু আমাদের দেখানোর চেষ্টা করছি। মা বিপত্তারিণী পূজা, কেজি লেন, রানীগঞ্জ, প্রসাদ কুপন 21 টাকায়, যেটা বারবার আপনাকে বলছিলাম যে 21 টাকায়, এই বাজারে 21 টাকায় কী কী প্রসাদ রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। একটুখানি প্যাকেটটা দেখি দিদি, এখানে দেখুন আম, 4টে করে লুচি সম্ভবত, এবং আনারস রয়েছে 4 পিস, এবং 2 পিস কাঁঠাল, সুজি, এবং আরও বিভিন্ন রকম মিষ্টি। তো 21 টাকায় বন্ধুরা সত্যি করে কিন্তু এই অবিশ্বাস্য যে 21 টাকায় এরকমভাবে এখন অবধি এই যুগে 21 টাকায় কী করে মধুসূদনবাবু এই পুজো প্রসাদ দিচ্ছেন কথা আপনাদের যেটা বলছি যে প্রচুর ভক্তের সমাগম, এই যে প্রতিটা মানুষের বিশ্বাস, এই যে দেখতেই পাচ্ছেন এই স্নান জল এখানে দেখুন সবাই নিচ্ছে। আপনারা কি নিচ্ছেন? স্নান জল নিচ্ছি। বহু বছর ধরে, 30 বছরের বেশি। হ্যাঁ, এতক্ষণ আমরা বাইরে দেখলাম 10 বছর, 12 বছর, 20 বছর, এখন কিন্তু উপরে 30 বছর উনি আসছেন। কতদিন এসেছেন? খানাগড়ায় বাড়ি, চন্দনাপাল। আচ্ছা, কি বিশ্বাসে আসেন এখানে? আমরা এখানে বরাবরের পুজো করি, আমরা এখানেই পুজো করি বরাবর, তাই এখানেই পুজো করতে আসি। চলুন এরপর কিন্তু এই গর্ভগৃহে প্রবেশ করছি আমরা, পুজো চলছে। এখন আমাদের কনিষ্ঠ ব্রাহ্মণ এই ব্যানার্জি বাড়ির যিনি সুসন্তান এখানে অয়ন ব্যানার্জি, দেখুন কিন্তু মায়ের এখানে পুজো অর্চনা করছেন, এবং দেখুন প্রচুর ভক্তের সমাগম, এবং বাইরে যত ভিড় দেখিয়েছিলাম এবং ভেতরেও কিন্তু সেই ভিড়। হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে দেখছেন যে প্রায় 60 বছর ধরে এই রানীগঞ্জ শহরে কেজি লেনে, দেখলেন বন্ধুরা মায়ের ফুল কীরকমভাবে পড়ে গেল, সাক্ষাৎ যেন গৌতমের সাথে চ্যানেলে মা দর্শন দিলেন। ওপারে যারা রয়েছেন তারা খুব ভাগ্যবান যে মায়ের এইভাবে দর্শন পেলেন, ফুল পড়ে গেল। তো বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে এই 60 বছর ধরে এই ব্যানার্জি বাড়িতে এই যে পুজো হয়ে আসছে, এবং এখানে এখন অয়ন ব্যানার্জি যিনি মধুসূদনবাবুর সুপুত্র তিনি পুজো করছেন, এই মুহূর্তে ওনাকে পেয়ে গেছি এত ব্যস্ততার মধ্যেও। তো আমরা একটুখানি কথা বলে নেব এখন রানীগঞ্জের কনিষ্ঠ ব্রাহ্মণ, বলতে গেলে খুব কম বয়স, তো বন্ধুরা একটুখানি কথা বলে নেব। মায়ের পুজো এটা নিয়ে আমার 4 বছর চলছে। এর আগে আমার ঠাকুমার দাদা করতেন, ঠাকুমা মানে বাবার মামা করতেন, তিনি গত হয়ে যাওয়ার পর তো আমি পুজোটা ধরি, আর এমনিতে মাকে 12 মাস আমি সেবা করি, মঙ্গলবার শনিবার যে পুজো হয় সেটা আমি করি, এভাবে আমি পুজো করছি। আর আর প্রথমে এটা বলি মানে যে পুজোর যে মানে বৈশিষ্ট্যটা বলি, এটা আমার ঠাকুমা শুরু করেছিল 3 জনকে নিয়ে, এবং 3 টাকা নিয়ে শুরু হয়েছিল। এবার 3 টাকা কেন, 3 জনকে নিয়ে ঠাকুমা শুরু করাতে 1-1 টাকা করে ধরেছিল, ছোলনা হিসাবে ধরেছিল, তারপর সেটা 5 টাকায় হয়, 5 টাকার পর 11 টাকা হয়, এরপর এটা হ্যাঁ 3 জন থেকে আস্তে আস্তে তারপর এটা আমরা এখন 21-এ দাঁড়িয়েছে, 15 বছর ধরে আমরা 21 টাকাতেই পুজো করে আসছি। তো একটুখানি ইতিহাসটা যদি বলেন, কী কারণে পুজো শুরু হলো?
এটাতে আমার দাদুর শরীর খারাপ হয়েছিল। দাদুর নাম ছিল ভক্তিব্রত ব্যানার্জী। দাদু শরীর খারাপ হওয়ার পর ঠাকুমার মুখে শুনে, আমার ছোটবেলায় ঠাকুমা আমাকে শোনাতো এটা, আমার খুব ইচ্ছা লাগতো ঠাকুমা তুমি কী করে পুজোর করে, ঠাকুমা মারা গেছেন, তো দাদু মারা গেছে, ঠাকুমা মারা, তো ঠাকুমার মুখে শোনা যে দাদুর যদি শরীর খারাপটা ঠিক হয়ে যায় তো দাদু আমার ঠাকুমা ঠাকুরের কাছে মানসিক করেছিলেন যে তুমি যদি ঠিক করে দাও তো আমি ষোলো আনা সবাইকে নিয়ে পুজোটা আরম্ভ করবো। ওইভাবে যে ছোটো থেকে আজকে বিশাল আকার আমাদের পুজো ধারণ হয়েছে, প্রায় 1000-এর উপর লোক হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, মায়ের বোতটিরা আসছেন, এমনকি জেকে নগর, অন্ডাল, রানী সাহের, জামুড়িয়া, এমনি থেকে দুর্গাপুর, এবার বাইরে থেকেও আসছেন, যিনি যিনি চাকরি সূত্রে বাইরে আসছেন কিন্তু এই মায়ের পুজোর জন্য তিনি এখানে আসছেন, কেউ বোম্বে থাকেন, এমনও বোতটি আছে আমাদের এখানে, আপনি দেখতেই পাচ্ছেন। অপরন্ত আমার এটা মোটামুটি 12 নম্বর চলছে পুষ্পাঞ্জলি, এখন 4টে অবধি চলবে। সকাল মোটামুটি 8টার পর ঘটনা হয়েছে 9টা নাগাদ করে, তারপর পুজো বসে গেছে, 1 ঘন্টার মধ্যে পুজো শেষ হলো, তারপরে এইভাবে পুষ্পাঞ্জলি চলছে আসছে, লাইন তো দেখতেই পাচ্ছেন কতটা চলে গেছে। আমরা চাই সকলে মা মঙ্গল করুক, ক্যামেরা ওপার থেকে যারা দেখছেন আমি বলবো যে একবার মায়ের এসে দর্শন করুন এবং মা সকলের মঙ্গল করুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক, সুষ্ঠুভাবে সবাই যেন জীবনযাপন করুক, এটা আমি সবাইকে আমি একটা বার্তা দিতে চাই ব্যানার্জি পরিবার থেকে। হ্যাঁ বন্ধুরা, এই ব্যানার্জি বাড়ির যিনি এখন কর্ত্রী রয়েছেন মানে মধুসূদন ব্যানার্জি যিনি সহধর্মিণী তাকে পেয়ে গেছি। একটুখানি যদি আপনি বলেন আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ 60 বছর ধরে মা বিপত্তারিণী পুজো হয়ে আছে, আপনার সঙ্গে তো শাশুড়ি মা এই এই পুজো শাশুড়ি মাই করেছিলেন আজ থেকে 60 বছর আগে, তো ওই মানে শ্বশুর মশাইয়ের শরীর খারাপের জন্য এই পুজো আরম্ভ করেছিলেন, তাই ওই আস্তে আস্তে অল্প নিয়ে শুরু করেছিলেন, আস্তে আস্তে মানুষের এত বিশ্বাস বেড়ে গেল, বিশ্বাস বেড়ে গেল তার জন্য আজকে প্রচুর মানে মানুষের সমাগম এখানে। এখন আমরা পেয়ে গেছি সেই মধুসূদন বাবুকে যার বাড়িতে কিন্তু পুজো হয়ে আসছে এবং এই বাড়ির কর্তা ব্যানার্জি, বাড়ির কর্তা তিনি মধুসূদন ব্যানার্জি। তো মধুসূদন বাবু একটুখানি বলুন আপনার বাড়িতে আপনার কি কি কাজ মানে গতকাল থেকে শুরু হয়েছে আপনার ব্যস্ততা? এই কাজের জন্য কথাতে আছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো মানুষের বিশ্বাসের সব কিছু, আর আমি আজকে প্রায় 1 মাস ধরে প্রিপারেশনটা নিই, হ্যাঁ কোথায় কাঁঠাল কোথায় সব কিছু রান্নাবান্না সমস্ত কিছু আমাকে প্রিপারেশন করতে হয়, তো সেই ক্ষেত্রে খুব মন ভরে মনের ইয়ে দিয়ে আমি এই পুজোটা করি। ঈশ্বর কতদিন যাবে আমি হয়তো জানি না, বা আমি কতদিন থাকতে পারবো আমি জানি না, এর পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার ছেলে চালাবে, আমি বাবা মায়ের নামটা রাখতে পেরেছি ঈশ্বরের কাছে, এইটি আমি বিরাট আমি কৃতজ্ঞ। মানে এখন 3 পুরুষ চলছে, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ 3 পুরুষ হবে আমার সেকেন্ড, আমার ছেলে 3 পুরুষ হবে। হ্যাঁ তো আপনি এই মানে যুগে এখন 21 টাকায় যা প্রসাদ দেখলাম 4টে লুচি, কী কী প্রসাদ রয়েছে? আমরা 4টে লুচি দিই, প্রায় 100 গ্রাম মতো সুজি দিই, আম আনারস কাঁঠাল দিই আর ডুড়ি দিই, তার সাথে চান জল দিই, এইটা কিন্তু আমরা দিয়ে দিই। তার ফলে আমাদের জোগাড় করা যায়, চালাচ্ছি মানে এটা ওপর হলো আমাদের মা বিপত্তানি চালিয়ে দিচ্ছে, আমি কেউ না, আমি কেউ না, আমি নিমিত্ত মাত্র চালিয়ে দিচ্ছে না। কিন্তু দেখতে পাচ্ছেন লাল ধাগা, যে এই বিপত্তারিণীর সবচেয়ে বড় কিন্তু বৈশিষ্ট্য এই লাল ধাগা, কিন্তু প্রত্যেক বিবাহিত এবং সধবা মহিলারা পরে থাকেন এবং বাড়ির যারা সন্তানরা রয়েছেন তাদেরকে মায়েরা পরিয়ে দেয়। আমি 3 বছর ধরে এখানে আসছি, এখানে এসে আমাদের মন সন্তুষ্ট হয়ে যায়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আমি আসি প্রত্যেক বছরই এখানে, আমার ভীষণ ভালো লাগে, মানে এসে একটা শান্তি লাগে একটু কিছু করতে পেরে মায়ের জন্য, বাকি এই কাকু কাকিমা তো ভীষণ ফ্যামিলিয়ার আমার ঘরেরই একদম, মানে সেইটুকুই আর কি, মা সবার ভালো করুক মঙ্গল করুন সবার। বন্ধুরা এই প্রিয়াঙ্কিদের কথা দিয়েই আমি কিন্তু আজকের এই অনুষ্ঠান শেষ করছি, মা কিন্তু সবার বিপদ থেকে মা যেন রক্ষা করেন এবং যারা ওপারে রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এখানে হিন্দু ধর্মে যে রয়েছে যারা সধবা মহিলারা রয়েছেন বিবাহিত মহিলারা, তারা একে অপরকে এই যে সিঁদুর পরিয়ে দেওয়া এবং লাল ঢাকা হাতে সবাইকে পরিয়ে দেওয়া, গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের আজকে যেমন দেখালাম এই ব্যানার্জি বাড়ির প্রায় 60 বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং আপনাদের ইতিহাস জানানোর চেষ্টা করলাম যে কী করে পুজো শুরু হলো, মা সংকটনাশিনী আরেক নাম মা বিপত্তারিণীর পুজো শুরু হলো 60 বছর ধরে হয়ে আসছে এবং মাত্র 21 টাকায়, যেটা বারবার বলছিলাম যে 21 টাকায় কিন্তু এইভাবে যারা গরিব মানুষ তারাও কিন্তু প্রচুর আসেন এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মা গো মা তুমি সবাইকে যেন বিপদ থেকে রক্ষা করো এবং তাদেরকে মঙ্গল করো, এই বলে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় মা বিপত্তারিণী, জয়।